বন্ধুরা, এই গরমে হাত পা মুখ স্কিনে একটু যত্ন করে নাও, একটু কেয়ার করে নাও। পুড়ে যাওয়া ত্বকের কালো দাগ মানে ট্যান ঝট করে তুলে ফেলো, আর পেয়ে যাও একটা সুন্দর উজ্জ্বল মসৃণ ত্বক। আমার মতো যাদেরকে বাইরে গরমে রোদে বেরোতে হয় তাদের তো দুর্দশার শেষ নেই। কেন বলুন তো, এখন বাইরে এত রোদের তেজ আর এত গরম পড়েছে যে বেরোলেই সান ট্যান তো একদম হবেই। তো আমি কিভাবে নিজের যত্ন নিই, নিজের কেয়ার করি এই ট্যান দূর করতে, তো সেটাই আজকে আপনাদের জানাবো। ভীষণ উপকারী একটা ভিডিও, আপনারা অবশ্যই পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। চলো ভিডিওটা শুরু করি। ট্যান যখন পরে আমাদের মুখে, গলায়, হাতে, পায়ে কালো ভাব দেখা দেয়। শুধু বাইরে বেরোনোই নয়, অনেকটা সময় আমরা হাউসওয়াইফরা রান্নাঘরে কাটানোর ফলে অনেক সময় আমাদের গায়ের রংটা একটু চাপা লাগে। তো চলো এর সলিউশনটা খুঁজি। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেব কিছু টিপস যেগুলো ফলো করলে তোমরা কিন্তু ফিউচারে সান ট্যান থেকে অনেকটাই মুক্তি পাবে। আমার টিপ নাম্বার ওয়ান হচ্ছে যে যখন তোমরা বাইরে বেরোবে তখন কিন্তু ওড়না দিয়ে হোক, স্কার্ফ দিয়ে হোক, ফেসটাকে পুরো কভার রাখতে হবে। চোখে সানগ্লাস মাস্ট। আর হচ্ছে যে তোমরা ছাতা তো ইউজ করবেই, বাইরে বেরোনোর সময় ফুল হাতা জামা পরার চেষ্টা করবে। আর যদি হাফ হাতাই পরো বা ছোটো হাতা পরো, সেক্ষেত্রে এই দেখো এত পর্যন্ত কভার দেওয়া যে গ্লাভসগুলো পাওয়া যায় সেটা ইউজ করবে, যে আমার কাছে আছে আমি দেখাচ্ছি, এই জিনিসটা ইউজ করবে। এটা তোমাদের এত পর্যন্ত কভার থাকবে, সানরেজ থেকে এটা ট্যানটা পরার হাত থেকে তোমরা বাঁচবে। এত পর্যন্ত কভার দেওয়া এই গ্লাভসগুলো পরবে যখন রোদের মধ্যে বেরোতে হবে তোমাদের, ঠিক আছে? আর যারা স্লিভলেস ব্লাউজ পরে বেরোচ্ছ তারা প্লিজ এটা স্টপ করো, কারণ বাইরে এত রোদ, এত গরম, সানট্যানের হাত থেকে যদি বাঁচতে চাও তোমরা প্লিজ কলার দেওয়া ফুল হাতা ব্লাউজ পরো। তাহলে অ্যাটলিস্ট ডিরেক্ট সানরেজ থেকে আমাদের বডি, ফেস কিছুটা হলেও কিন্তু প্রোটেকশন পাবে। আমার দুই নম্বর টিপ হচ্ছে অলওয়েজ ইউজ সানস্ক্রিন। দিনের বেলায় যখনই তোমরা বাইরে বেরোবে তার অন্তত 20 মিনিট আগে তোমরা সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে বেরোবে। তোমরা SPF 30 থেকে SPF 50 মধ্যে সানস্ক্রিন অলওয়েজ ইউজ করবে। আর খুব ভালো হয় যদি তোমরা SPF যুক্ত পাউডারও ব্যবহার করতে পারো, এবং পাউডারটা সবসময় তোমরা বাইরে যখন বেরোবে ব্যাগের মধ্যে ক্যারি করবে। SPF যুক্ত পাউডার অ্যান্ড সানস্ক্রিন বোথ সেটা তোমরা ইউজ করবে টু গেট প্রোটেকশন ফ্রম হার্মফুল ইউভি রেজ। আর হ্যাঁ, আরেকটা কথা, গরমকালের মতন শীতকালেও কিন্তু তোমাদের সানস্ক্রিন ইউজ করতে হবে। শীতকাল বলে কিন্তু সানস্ক্রিন ইউজ করা একদম বন্ধ করা যাবে না। স্ক্রাবার ইউজ করো। স্ক্রাবার কিন্তু আমাদের স্কিনে যে ডেড সেলগুলো হয় সেগুলো খুব ভালো করে তুলে দেয়, আর সানট্যান রিমুভ করতেও সাহায্য করে। তাহলে অন্তত 4 দিন কিন্তু তোমরা ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এই রুটিনটা অবশ্যই ফলো করো। তোমরা বাইরে সারাদিন যা করছো করো, রোদে বাইরে যেখানে বেরোচ্ছ যা করবে করো, কিন্তু বাড়িতে আসার পর ভালো করে মুখটা পরিষ্কার করে, ক্লিনজিং ইজ মাস্ট, ভালো করে মুখটা পরিষ্কার করে তারপর টোনার ইউজ করবে, এবং টোনার ইউজ করার পর মুখে ময়েশ্চারাইজার ইউজ করবে। এতে স্কিনটাতে হাইড্রেটেড থাকে, আর প্রচুর পরিমাণে জল খাবে। তোমরা বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন, সিসি ক্রিম, বিবি ক্রিম যাই ইউজ করো না কেন, সব কিছুতে কেনবার সময় দেখে নেবে যে SPF যুক্ত যেন সেগুলো হয়, কেননা SPF যুক্ত না হলে সেগুলো পারচেস করা কিন্তু একদমই ঠিক হবে না। এই টিপসগুলো ঠিকঠাক ফলো করো তাহলে শুধু সানট্যান কেন, স্কিনের অন্যান্য আরও অনেক রকম প্রবলেম থেকে তোমরা সেফ থাকবে। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চট করে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে, যদি তোমরা কোনো ভিডিও দেখতে চাও তাহলে সেটা আমাকে চট করে কমেন্ট সেকশনে এসে জানিয়ে দাও, আমি অবশ্যই সেটা আমার চ্যানেলে নিয়ে আসবো। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো চলো, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।